হোয়াটসঅ্যাপ ম্যাঙ্গো পিপল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা জানেন কালকে রাজশাহীতে খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকালে খুব একটা সুন্দর আবহাওয়া। আসলে রাজশাহী শহরটা অনেক পরিষ্কার, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সত্যি অনেক পরিষ্কার। আর রাজশাহীতে বন্ধুরা সকাল বলতে খুব একটা সকাল নাই, এখন প্রায় সকাল 8টা বেজে গেছে। আমি রুম থেকে বের হয়ে একদম চলে আসছি হোটেল লাইন্স ইন্টারন্যাশনালের এখানে। তো সকাল সকাল দেখলাম এখানে দোকান খুলে ফেলছে, এখানে দেখি একটা চা পাওয়া যায় কিনা। গাইস, এই দোকানে এখন আমরা চা খাবো, খুবই সুন্দর একটা দোকান। দেখতে পাচ্ছেন চা খুবই সুন্দর, এখন সেটা আমি খাবো ফিরনে। ভালোই গাইস, চাটা অনেক সুন্দর। আপনাদের বলতে ভুলে গেছি, আমার সাথে ছিল আমার কাকু শিশির, সেও আসছে চা খেতে। সে সকালবেলা অফিসে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে, সকাল সকাল অফিসে যাবে। সাথে আছে আম, অফিসের স্টাফদের আম খাওয়াবে, সেও চা খাচ্ছে। চা কেমন লাগছে ভাইয়া, সরি কাকু? ভাইয়ার মত, ভাইয়ার মত কেমন লাগছে? সুন্দর। ওকে গাইস, তো গাইস দেখতে পাচ্ছেন একদম দুধ চা ফিনিশ করে দিছি। এটা এখন আমাদের যথাযথ স্থানে ফেলতে হবে, কারণ সবকিছু পরিষ্কার রাখতে হবে, আমাদের রাজশাহীকে পরিষ্কার রাখতে হবে সব সময়। তো এটা এখন যথাযথ স্থানে ফেলব। তো বন্ধুরা, গুটি গুটি পায়ে দেখতে পাচ্ছেন আমি গার্ডেনের রাস্তা দিয়ে গার্ডেনের দিকে যাওয়ার চেষ্টা করছি, তো সাথেই থাকুন আপনারা। তো বন্ধুরা, আপনারা জানেন দেশের অবস্থা এখন ভালো না, দেশেতে বন্যা হচ্ছে, আর বিশেষ করে সিলেট সুনামগঞ্জবাসীরা খুব বন্যার কবলে আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, যা যা পারবেন সাহায্য করবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এবং সরকার এবং অনেক সামাজিক বেসরকারি সংস্থারা অনেক হেল্প করছে তাদের জন্য, তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আরে ওই ওখানে টাচ পড়েছে, তাই তো। বন্ধুরা, আপনারা জানেন গার্ডেনের নিত্যদিনের এটা একটা ছবি, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ফ্রেন্ডের সাথে বা মহিলা নিয়ে আসে এলাকায় বা ঘুরতে আসে, তাদের কাছে সাধারণত এরা ফুল গোলাপ ফুলগুলো বিক্রি করে থাকে। এটা প্রতিদিনের একটা চিত্র। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে আমাদের মাঝে আমার এক বন্ধু চলে আসছে, যার নাম অপূর্ব। দেখেন, তার সকালবেলা তো এদিকে আসার কোনো কথা ছিল না, অবশ্যই কোনো অন্য কোনো কারণ আছে, সেজন্য সে এদিকে আসছে। বন্ধু এখন কোন মেয়েকে নিয়ে যেন গার্ডেনে আসছে, সে এখন আমাকে খাওয়াবে এটা লুকানোর জন্য, কারণ তার গার্লফ্রেন্ড জানতে পারলে এটাকে কেলাবে। তো বন্ধু, তুমি কি অর্ডার করবে এখন? ভাজা গাইস, তোমার কি খবর, গার্লফ্রেন্ড লাগবে? তাই কয়টা, নাম কি বলো বলো, দর্শক শুনুক। দেখুন, এত বড় ছেলে, মানে এত বড় না, খুব পিচকি একটা ছেলে, তার গার্লফ্রেন্ড আছে। তো নাম কি তার গার্লফ্রেন্ডের? দেখতে পাচ্ছেন আমার সাথে আছে পাকা একটা ছেলে, সে এখন বলবে গার্লফ্রেন্ড মানে কি। তো গার্লফ্রেন্ড মানে কি ভাইয়া? গার্লফ্রেন্ড মানে ভাইয়া প্রেমিকা, আর প্রেমিকা মানেই হলো বউ, কিছুদিন পরেই বিয়ে হয়ে যাবে। বিয়ে হবে তো? বিয়ে হবে তো, যদি না হয়, বিয়ে না হলে নাই। আর ইয়া ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু।
জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড মানেও একবারে ভালো বন্ধু। আরে জাস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড মানে কি? বেস্ট ফ্রেন্ড মানে প্রেমিকা। বেস্ট ফ্রেন্ড মানে বলে প্রেমিকা। কন হেলো কাহা সে আয়া, দেখুন এখানে যারা ফুল বিক্রি করছিল বিশেষ করে তারা হলো টিটোলিঙ্গের, যারা নিজেরা ফুল বিক্রি করে এখানে চলাফেরা করে, সত্যি ভালো। তাদের সাথে ছবি তুলছেন এক ভাইয়া, দেখলেন ছবি তোলা হয়ে গেল, এখন সিঙ্গেল ছবি তুলে গাইস দেখতে পাচ্ছেন সেই পিসকি। তাকে কয়েকটা প্রশ্ন করব, তো কয়টা প্রেম করছো তুমি? আমি লাইফে একটাই করেছিলাম, তা আবার চলে গেছে। শেখা দিয়েছে তোমাকে? গোলাপের দাম কত নিবা ভাইয়া, কত নিবা গোলাপের দাম? এ 15 টাকা লে দিবি না, বাবা 20 টাকা দিবি না, ও মায়া করতে আলি বেলি। এ ভাইয়া এই 15 টাকা দাও, দিস না তো বাড়া। গায়েস সকালটা অনেক সুন্দর কাটলো, এখন আমি বাসার দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর অনেক মজা মাস্তি হলো, তো এখন আমি বাসার দিকে চলে যাব।